গোপালগঞ্জের কাশিয়ানীতে চাঞ্চল্যকর বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল শেখ হত্যা মামলায় প্রধান আসামি ইকরাম শেখকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব দশের সহায়তায় মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব ছয়ের সদস্যরা। বুধবার সকালে খুলনায় র্যাব ছয়ের সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব ছয়ের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ আব্দুর রকিব। জমিজমা নিয়ে বিরোধের জেরে 2022 সালের 26 নভেম্বর কাশিয়ানীর গেড়াখোলা এলাকায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল শেখকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকেরা। পরে 27 ডিসেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে আলিয়া রহমানের দায়ের করা মামলার প্রেক্ষিতে অভিযানে নামে র্যাব। গ্রেপ্তার আসামিকে গোপালগঞ্জের কাশিয়ানী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। Thank you.